বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, কলকাতায় প্রতিবাদ মিছিল, সাধু সন্তদের সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, মিছিল ঠিক কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে? দেখো, খুব তাৎপর্যপূর্ণ ভাবে তোমাকে আমি একটা জিনিস বলবো। এই মুহূর্তে এন্টালি বাজার হয়ে সরাসরি মিছিল এগোচ্ছে আলিমুদ্দিন, যেটা সিপিএম এর রাজ্য দপ্তর, যেখানে সিপিএম এর কলকাতা জেলা কমিটির দপ্তর রয়েছে, ঠিক তার সামনেই এই মিছিলের সমাপ্তি করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুব তাৎপর্যপূর্ণ ভাবে, কারণ তোমাকে যেটা বলছিলাম যে এই রাজ্যের যারা আন্তর্জাতিকতাবাদী তারা কিন্তু বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণের বিরুদ্ধে তারা কিন্তু বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যাচ্ছে। এখানে আন্তর্জাতিকতাবাদীরা কি করছেন তাহলে? ওরা সেকুলার, ওরা প্যালেস্টাইন নিয়ে মিছিল করে, ভিয়েতনাম নিয়ে মিছিল করে, কেরালার ওয়ার্নারের জন্য প্রাণ সংগ্রহ করে, হাটাল আরামবাগে বন্যা হলে ওদের দেখা যায় না। মানে এটাই কি চরিত্র এনাদের? এদের হেডকোয়ার্টার চীন। এরা ভোট এলেই বলে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি, এবং ভোট কেটে তৃণমূলকে চেতায়। সেই কারণেই আন্তর্জাতিকতাবাদী যারা বিশ্বাসী তাদের দপ্তরের সামনে গিয়ে আপনি এই মিছিল সমাপ্তি করছেন? নো রিলেশন উইথ কোনো পলিটিক্যাল, এটা হিন্দুদের মিছিল। হাইকোর্ট বলেছে চারটে দশে শেষ করতে, আমরা টাইমই শেষ করবো, যেখানে চারটে দশ বেজে যাবে সেখানে। সুন্দরবাবু, এই রাজ্যের প্রসঙ্গ বারবার উত্থাপন করছিলেন বাবু, দ্রুত সুস্থতা কামনা করব। একজন অত্যন্ত বলিষ্ঠ প্রবীণ রাজনীতিবিদ, আমি মিডিয়াতে দেখছিলাম অসুস্থ, অত্যন্ত ভালো মানুষ বিমানবাবু, সুস্থতা কামনা। খুব তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ এক বক্তব্য রাখলেন, যেখানে বিমান বসুর সুস্থতা কামনা করলেন, তার পাশাপাশি এখানকার বামপন্থীদের যে ভূমিকা সেই ভূমিকার বিরুদ্ধে কার্যত সরব হলেন বিরোধী দলনেতা। অর্থাৎ একের পর এক ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন। মিছিল ক্রমে এগিয়ে যাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটের দিকে, আমি দেখতে পাচ্ছি একের পর এক রাজনৈতিক নেতৃত্ব তারা রয়েছেন। আমি কৌস্তুভবাবুর কাছে যাব। এ রাজ্যে আপনি একসময় কংগ্রেস করেছেন, কংগ্রেসের যা ভূমিকা, আন্তর্জাতিকতাবাদী যারা কমিউনিজমে বিশ্বাসী তাদের যে ভূমিকা, এটাকে কীভাবে দেখছেন? আমি আগে হিন্দু, তারপরে সমস্ত কিছু আমি কংগ্রেস ধায়াখালীনও বলতাম। আমার ধর্মের আগে আমার ধর্মের উপর আঘাত আসলে তো সেটাকে কখনো চুপ করে বরদাস্ত করা যায় না। কংগ্রেসের যারা হিন্দুত্ববাদী মানুষজন আছে, হিমাচল প্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটি ডিসলভ করে দেওয়া হলো শুধুমাত্র তারা হিন্দুদের সপক্ষে বক্তব্য রেখেছে বলে। তাই কংগ্রেস দলে থেকে হিন্দুদের সমর্থনে বক্তব্য রাখা যাবে না। সেকিউলার কথার অর্থ তাদের শুধুমাত্র জেহাদি শক্তিদের হাত মজবুত করা। আমি একবার রবিকে বলবো ছবিটা দেখাতে। অর্থাৎ যে বিষয়টা খুব উত্থাপিত হচ্ছে সেটা হলো যে আলিমুদ্দিনের সামনে গিয়ে এই মিছিলের সমাপ্তি কার্যত লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা বিট্টু তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, এবার সাধু সন্তরা তারা পথে নামছেন, মূলত কোন কোন স্লোগান তারা সামনে রাখছেন, কোন কোন দাবি দাওয়া তারা স্পষ্ট করছে? দেখো, আমরা যেটা বলতে চাইছি যে এই যেভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ আমরা করছিলাম। আজকে হিন্দু সমাজ, সমস্ত সাধু সন্ত আজকে এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। যেভাবে পশ্চিমবঙ্গে চলছে, বাংলাদেশের অনুকরণ করে যেভাবে এই পশ্চিমবঙ্গের সরকার মুসলমান সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে হিন্দুদের ওপর যে ওভাবে যা দেব দেবী ভাঙা হচ্ছে, যেভাবে যা মানে অত্যাচার চলছে, তার বিরুদ্ধের প্রতিবাদ আজকে রাস্তায় এসেছে। একদম, দেখো একেবারে তারা যে বার্তা দিচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ নয়, এই রাজ্যের জন্য তারা রাস্তায় নেমেছেন। বিভিন্ন যে সাধু সংগঠনগুলো রয়েছে, সেই সাধু সংগঠনগুলো এগুলো আজকে রাস্তায় নেমেছেন, এবং একদম প্রথম যে সারি সেই প্রথম সারিতেই হাঁটছেন কিন্তু সাধু সন্তরা। আমি আলীকে বলবো, মিরাজকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। একদম প্রথমের সারিতে যেমন সাধু সন্তরা হাঁটছেন, তার পাশাপাশি পুরো যে লেনিন সরণি থেকে এই মৌলালী রাস্তা এন্টারের দিকে আমরা এই মুহূর্তে রয়েছি, সেই রাস্তা পুরোপুরি গেরুয়া হয়ে গিয়েছে। গেরুয়া ধ্বজা নিয়ে, পতাকা নিয়ে তারা কিন্তু নেমেছেন, এবং সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলের একটা ডাক তারা দিয়েছেন, ডেপুটেশন তারা দেবেন। পাশাপাশি বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে তারও কিন্তু প্রতিবাদ তারা জানাচ্ছেন। তোমাকে জানিয়ে দিই, হাইকোর্টের অনুমতি মতো 4:15 পর্যন্ত মিছিল তারা করতে পারবে।
ছিল, হাইকোর্ট শর্ত সাপেক্ষেই মিছিলের অনুমতি দিয়েছিল এবং সেই মিছিল কার্যত শেষের পথে আলিমুদ্দিনের সামনে গিয়ে মিছিল শেষ হবে। যেমনটা আমাদের আরেক প্রতিনিধি জানাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর মতে, আলিমুদ্দিনের সামনে গিয়ে শেষ হবে এই মিছিল। এবং শুধু তাই নয়, এই মিছিলের মাধ্যমে তারা বার্তা দিতে চাইছেন যে বাংলাদেশে যদি কোনো রকম সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয় সেক্ষেত্রে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। আমি দেখতে পাচ্ছি বহু মানুষ হাঁটছেন, বহু মানুষ ধ্বজা নিয়ে, কমলা গেরুয়া ধ্বজা নিয়ে হাঁটছেন। কোথা থেকে এসছেন আপনারা? আমরা রায়দিঘি রাধাকান্দপুর আটশতলা রায়দিঘি থেকে এসেছেন। কেন আমরা এসেছি? আমরা হিন্দুদের একত্রিত করার তারে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে সারা পশ্চিমবঙ্গে, এই সরকার জেহাদি সরকার যাতে চলে যায়, হিন্দু লোক একত্রিত তারে আমরা হিন্দুরা এক হতে চাই, না তো বাংলাদেশের মতন আমাদের পশ্চিমবঙ্গে হবে। একদম দেখো এই বার্তায় কিন্তু তারা মূলত দিচ্ছেন এবং প্রায় শেষের পথে, মিছিল প্রায় শেষের পথে এসে গিয়েছে। এবার থামিয়ে দেওয়া হবে, কারণ আলিমুদ্দিনের কাছে গিয়েই তারা কিন্তু শেষ করবেন। মূলত লেনিন সরণি, মৌলালী এই রুট ফলো করেই তারা আসেন, এই রুটেই মিছিল হওয়ার কথা ছিল এবং এই রুটই ফলো করে। আমি আলীকে বলবো, আলী ছবিটা দেখাও, এই মুহূর্তে ছবিটা দেখাও, পুরো যে এই মুহূর্তে এন্টালির দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি গেরুয়া ধ্বজায় মোড়া রয়েছে এবং জয় শ্রীরাম স্লোগান যেমন তারা দিচ্ছেন, ভারত মাতাকে জয় স্লোগান দিচ্ছেন, একাধিক স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন এবং পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলছেন। আমার একটু সেই ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, কথা বলবো যারা এই মুহূর্তে হাঁটছেন মিছিলে, তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এই মুহূর্তে মিছিলে পা মেলাছেন তাদের সঙ্গে। দিদি কোথা থেকে এসেছেন? চম্পাহাটি। এতটা হাঁটলেন কি কি জন্য, কি বার্তা নিয়ে হাঁটছেন, কি বলতে চাইছেন? বার্তা নিয়ে চাইছি আমরা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে চাইছি, এইটাই আর কি। সবচাইতে বড় কথা ধর্ম, আমার ধর্ম সবার ধর্ম সবার কাছে বড়, তাহলে আমার ধর্মে আঘাত করবে কেউ বা কারা সেখানে আমি প্রতিবাদী হব না, আমি বাড়িতে বসে থাকব সেটা কখনোই কাম্য না। সেই জন্যে আমরা সুন্দরবন এলাকা থেকে আজকের আট গাড়ি লোক এনে এই ধর্মের ডাকে সামিল হয়েছি, ধর্মের ডাকে সামিল হয়েছি এমনই বার্তা তারা কিন্তু দিচ্ছেন, ধর্মের ডাকে সামিল হয়েছি। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা ধর্মের ডাকে পা মিলিয়েছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ, আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সাধু সন্তরা এবং পশ্চিমবাংলার হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে সরকার পরিবর্তনের পর থেকে, তার প্রতিবাদে বাংলার হিন্দুরা সাধু সন্তরা আজকে এখানে রাস্তায় নেমেছে। আমাদের এই প্রতিবাদ আমরা বাংলাদেশ এমবাসির দিকে এগিয়ে যাওয়ার দেখছি সবাই মিলে। কি বলছেন শুনুন। এবং শুভেন্দু অধিকারী এখান থেকে কথা বলবেন, পাশাপাশি সাধু সন্তরাও থাকবেন সঙ্গে। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, শাক বাজি উলুধ্বনিতে প্রতিবাদ মিছিল করছেন, ধর্মতলা থেকে মিছিল এবং সেখান থেকে বার্তা দেওয়া হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য তারা পথে নেমেছেন। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনা, যেভাবে নির্যাতনের ঘটনা, যেভাবে একের পর এক মন্দির ভাঙচুরের ঘটনা, তাই পথে প্রতিবাদে সামিল হয়েছেন হিন্দু সনাতনীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।